হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কর্মসূচি টেক অনলাইন ইউটিউব চ্যানেল চলে এসছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আজের ভিডিও সিপি সেন্টার ধান বিক্রি করেছেন ন্যায্য মূল্যের ধান ক্রয় সেন্টারে ধান বিক্রয় করেছেন এরপর টাকা কবে হাতে পাবেন বা টাকার স্ট্যাটাস কী রয়েছে কেভাবে দেখতে পাবেন অনলাইন ট্র্যাকিং সিস্টেম সে নিয়ে ভিডিও ভিডিও শুরু করার প্রথমে বলবো এই চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পেডি প্রক্রিয়মেন্ট ধান বিক্রয় করার পর আপনার টাকা কোন অবস্থাতে রয়েছে বা অ্যাকাউন্টে চলে এসছে নাকি তা দেখার জন্য যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি গুগল ক্রোম ওপেন করেছি এরপর টাইপ করব food.wb.gov.in लिखे सर्च कर नेबो चलल छे पेडी प्रोक्युरमेंट तो पेडी प्रोक्युरमेंट ऑप्शन पे क्लिक कर नेबो एपर गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल डिपार्टमेंट ऑफ फूड एंड सप्लाइज ऑनलाइन पेडी प्रोक्युरमेंट सिस्टम চলে এসছে এরপর বাউন্ড সাইডে রয়েছে দেখুন ফার্মার পেমেন্ট স্ট্যাটাস এই অপশানটিতে ক্লিক করে নিতে হবে তো এই অপশানটিতে ক্লিক করে নিলাম এরপর রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি ধান বিক্রয় করেছেন সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দিতে হবে তো আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম এরপর ক্যাপচার কোড এখানে বসিয়ে দিতে হবে তো ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেব বসিয়ে জেনারেট ওটিপি অপশানটিতে ক্লিক করে দিতে হবে ক্যাপচা কোড এখানে বসিয়ে দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানটিতে ক্লিক করে নেব জেনারেট ওটিপি অপশানটিতে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে তো আমি এখানে ওটিপিটি বসিয়ে দেবো ওটিপিটি টি ভ্যালিডেট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এই অপশানটিতে ক্লিক করে হবে তো ক্লিক করে নিলাম ক্লিক করার পর দেখুন ফার্মার পেমেন্ট স্ট্যাটাস রেজিস্ট্রেশন নাম্বার আর ম্যান্ডেটরি দেখুন চলে এসছে ফার্মারের তথ্য সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে হেডার ভ্যালু ফার্মারের নাম লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন ডেট কত তারিখে হয়েছে ডিস্ট্রিক্ট নেম দেওয়া রয়েছে সেন্টার নেম কোনখানে আপনি ধান বিক্রয় করেছেন কোন সিপি সেন্টারে তারপরে রয়েছে মোবাইল নম্বর কোন মোবাইল নাম্বার আপনার দেওয়া রয়েছে আইএিসি কোড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে আপনি এখান থেকে সব কিছু দেখতে পাবেন তারপরেছে সেন্টার নেম সোল্ড ডেট পেডিট কোয়ান্টিটি সোল্ড অ্যামাউন্ট পেমেন্ট স্ট্যাটাস এখান থেকে ধান বিক্রয় করার পর সেন্টার নেম আপনি কোনখানে ধান বিক্রয় করেছেন সোল্ড ডেট অর্থাৎ কত তারিখের ডেট অর্থাৎ কত তারিখে ধান বিক্রয় করেছেন পেডি কোয়ান্টিটি অর্থাৎ কত কুইন্টাল আপনি ধান বিক্রয় করেছেন সোল্ড অ্যামাউন্ট অর্থাৎ আপনার অ্যামাউন্ট কত টাকা হয়েছে বিক্রয় করার পর পেমেন্ট স্ট্যাটাস এখান থেকে দেখা যাবে যদি ধান বিক্রয় করে থাকেন তাহলে এখান থেকে ইন প্রসেসেই লেখা থাকবে টাকা আপনার অ্যাকাউন্টে যাওয়া পর্যন্ত পরপর আপনি এখান থেকে স্ট্যাটাস দেখে নিতে পারবেন পরপর আপনার টাকার অ্যামাউন্টের পজিশন স্থিতি এখান থেকে দেখে নিতে পারবেন তো এইভাবে অনলাইনে চেক করে নিতে পারবেন ধান বিক্রয় করার পর পেমেন্টের বা পেমেন্টের স্থিতি তো এই ছিল আজের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর আপডেট পেতে পাশে থাকা বিলাইকনটি প্রেস করে নেবেন